नदी के लेफ्ट है। अच्छा बुलेटर इंजिन पुराना इंजिन এটা হচ্ছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে এসেছি 1950 সালের রয়্যাল এনফিল্ড। আমরা নিজেরাই মডিফাই করেছি। কি কি আছে পুরনো, কি কি জিনিস নতুনের সাথে নেই সেইগুলো আমরা দেখাবো আজকে। আজকে কি খাসিয়াত আছে এই বুলেটের মধ্যে দেখাবো। এটা হচ্ছে অ্যাম্পিয়ার মিটার। অ্যাম্পিয়ার মিটার যখন মিডিলে থাকবে তখনই গাড়ি স্টার্ট নেবে, নাহলে নেবে না। ওল্ড মডেল গাড়ি, ওর জন্য লক নেই এখানে। এখানে তালা দেওয়ার জন্য এই তালা লাগানো আছে, তালা দিয়ে একে লক করতে হবে। এরকম সকার এখনোরও বুলেটের এরকমই সকার দিচ্ছে, নাম্বার এখনো দেওয়া হয়নি, নাম্বার আমরা দিয়ে দেবো আস্তে আস্তে। হচ্ছে বুলেটের ইঞ্জিন পুরনো ইঞ্জিন। এটা হচ্ছে গিয়ার, মানে নিউট্রাল করার জন্য দেওয়া আছে। এটার ব্রেক হচ্ছে, মানে গিয়ার হচ্ছে উল্টো, একটা হচ্ছে উপরে বাকি সব নিচে। এটা যখন চারটে গিয়ার পড়ে যাবে এটা মারলেই নিউট্রাল হয়ে যাবে। এটা হচ্ছে পুরো গিয়ার বক্স, এটা ইঞ্জিন। মোটামুটি 3 লিটার মোবিল দেওয়া হয়। এটা হচ্ছে হাওয়া প্রেসারের জন্য, এটা কার্বোটার। এটা হচ্ছে ব্যাটারি সিস্টেম, তেলের অন অফ। পুরোনোতেও যেটা আছে নতুনও সেইভাবেই আছে। এখন BS6 এই রেগুলেটার আর নাই তেলের। এটা হচ্ছে চেম্বার, মোবিল চেম্বার এর মধ্যে আছে। গাড়ির পুরো ইলেকট্রিকের মেনটেনেন্স এই কয়েলটা করছে। এই কয়েলটা না হলে স্টার্ট নেবে না, ব্যাটারি কানেকশন দেবে না, গাড়ি চলবেও না। আসল কয়েলের ভেতরে আছে। এটা ফিউজ আছে, এটা কন্ট্যাক্টর আছে। ইঞ্জিনটা, এটা প্লাগ। বুলেটের যেহেতু দুটো করে প্লাগ থাকে, এখানে একটা আছে, এখানে একটা প্লাগ দেওয়া আছে, এটা ইঞ্জিনের ক্যাপাসিটির জন্য। সবথেকে খাসিয়াত হচ্ছে লেফট হ্যান্ডে ব্রেক আছে। এটা ব্রেক, যেটা প্রত্যেক গাড়ি ডান দিকে, প্রত্যেক গাড়ি ডান দিকে থাকে, এটা বাঁ দিকে আছে। আর এর গিয়ার হচ্ছে ডান দিকে, এটা গিয়ার। এটা হচ্ছে অ্যাম্পিয়ার মিটার। অ্যাম্পিয়ার মিটার এই মিডিলে থাকলেই গাড়ি স্টার্ট নেবে, নাহলে নেবে না। এই গাড়ি অন করলে মিডিলই আছে, তখন গাড়িটা স্টার্ট নেবে। এই যে সরে গেল, এতে যতই স্টার্ট মারা হয় তখন স্টার্ট নেবে না। তার জন্য কি করতে হবে, এটা ডিকম লেখা আছে, এখানে প্রেস করে ওকে হালকা স্টার্ট দিলে এটা মিডিলে চলে আসবে, তারপরে গাড়ি স্টার্ট হবে। গাড়ি এখনো এক কিকে স্টার্ট আছে, কোনো অসুবিধে নেই। গাড়ির ইঞ্জিন সাউন্ডও ভালো আছে। বুলেট হচ্ছে অরিজিনাল বুলেট। এইটা যে হয়ে আছে এটা মারলি নিউট্রাল হয়ে যাবে, গাড়ি পুরো নিউট্রাল হয়। চেনস পকেট, এটা চেন, হেভি চেন আছে। এটা পেছনে ব্রেক, লেফট সাইড ব্রেক আছে বলে। বাঁদিকে লেফট হয়, লেফটে ব্রেক আছে। দেখতে পাচ্ছি আমরা আগে না আগে।